আজকে একটা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব কোনো পড়াশোনা নয় বা কোনো ধারাবাহিক কোনো সেমিস্টারের পড়াশোনা নয় এটা যে ফার্স্ট সেন্ট কি সেকেন্ড সেন্ট কি থার্ড সেম কি ফোর্থ এরকম কোনো সেমিস্টার নয় মেনলি আজ একটা টপিক নিয়ে আলোচনা হবে একটা বেসিক কনসেপ্ট যে কনসেপ্টটা আমার মনে হয় সবার মধ্যে ঠিকঠাকভাবে তৈরি হয় না বিশেষ করে যারা ইতিহাসের স্টুডেন্ট বা যারা ইতিহাসকে ভালোবাসে এটা সবার জন্য টপিকটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট আমরা ইতিহাস পড়তে গেলে আমাদের বেসিক কয়েকটা মূল বিষয় দরকার হয় সেটা হচ্ছে বিসি আর এডি তো আমি এখানে লিখছি বিসি আর এডি আমরা এই দুটো জিনিসকে আমরা ইতিহাস পড়তে গিয়ে আমাদের বারবার দেখেছি আমাদের আমাদের যখনই কোনো আমরা কোনো সাল বা তারিখ বা কোনো ঘটনা আমরা যখন কোনো সাল দ্বারা মেনশন করতে যাই তখন কিন্তু সালের পাশে লেখাটাকে বিসি আর এডি কিন্তু বর্তমানে সাম্প্রতিক কালে আমরা আমাদের যে সাল এবং তারিখ এই সাল তারিখের পাশে আর এডি লেখার পরিবর্তে আর আর লেখা এই এই দুখানা শব্দ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন লেখা আছে তার মধ্যে তার মানে বিসির পরিবর্তে আমরা দেখতে পাচ্ছি বি সি ই আর এডির পরিবর্তে আমরা দেখতে পাচ্ছি সিই আমার প্রশ্ন আজকে এই বিষয়টা নিয়ে আমার টপিক আজকের এই বিষয়টা নিয়ে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে গিয়ে আমি অনেক অনেক তথ্য অনেক তথ্য দেবো যে তথ্যগুলো তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট তথ্য হবে এবং তোমরা আমার মনে হয় খুব আনন্দ পাবে এই ভিডিওটা তোমরা দেখতে গিয়ে আমার মনে হয় তোমরা ভীষণ আনন্দ পাবে আর খুব ইন্টারেস্টিং হবে বিষয়টা আর যাদের যাদের কাছে এই বিসি কি এডি কি বিসি কি কি এই বিষয়গুলো সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা নেই ধারণা নেই তারা কিন্তু এই বিষয় সম্পর্কে একটা ধারণা পেয়ে চলো কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্ট একদম টপিকি চলে যাই ঠিক আছে বারবার বলছি ভিডিওটা পুরোটা দেখবে ভিডিওটা পুরোটা দেখলে তবে বুঝতে পারবে আর যেটা সবাই বলে স্কিপ করো না স্কিপ করতে গেলে কিন্তু মাঝখানে তথ্যগুলো কেটে যাবে যদি আমরা এখন বর্তমানে যদি আমরা উইকিপিডিয়া বা যে কোনো ওয়েবসাইট যে কোনো গুগল ওয়েবসাইট বলো বা যে কোনো ওয়েবসাইটই বলো আমরা যদি কোনো একটা ইতিহাসে কোনো পেজ বের করি যদি ইতিহাসে কোনটা পেজ বের করি সেই পেজ বের করতে গেলে আমরা কিন্তু কোথাও এই দুটো শব্দ বর্তমানে দেখব না বি আর এডিই সরি এডি আমরা কিন্তু এই দুটো শব্দ প্রথম কিছু দুখানা শব্দ বললাম এই দুখানা শব্দ দেখবো না তার পরিবর্তে আমরা কি দেখবো এখন বর্তমানে বিসিই আর সিই তাহলে আমার প্রথম আমার প্রথম যদি আমি আহ বলতে চাই যে আগে আমাকে প্রথম বোঝাতে হবে যে অ্যাকচুয়ালি সি কি এডি কি বিসিই কি আর সিই কি আমি সেই সবগুলো আগে বোঝানোর মানে আগে আগে বোঝাবো আগে আগে প্রথমে এই দুখানা শব্দ বুঝিয়ে দিই আর এ বি কি এই দুখানা শব্দ বোঝাই বোঝানোর পর তারপর আমি বাকিটা যাব দেখো প্রথম বলছি অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের আগে আর এ ডি এডি ওকে আমি দুটো শব্দ লিখেছি একটা লিখেছি বিসি সি অর্থাৎ বিফোর বিফোর ক্রিস্ট বা বিফোর ক্রাইস্ট বলতে পারো তোমরা আর এটা কি বললাম এডি অ্যানো ডোমিনি বা যেটা আমরা এডি যেটা বলি আমরা অ্যানোডামি এবার এই দুটো শব্দের অ্যাকচুয়ালি অর্থ কি এই দুটো শব্দের অর্থ হচ্ছে বিশেষ শব্দের অর্থ হচ্ছে কি না যীশু খ্রিস্ট যাকে আমরা আহ খ্রিস্ট। সেই খ্রিস্টের জন্মের আগে এডি শব্দের অর্থ কি বললাম বিফোর ক্রাইস অর্থাৎ আমরা স্বাভাবিক স্বাভাবিকের অর্থ ধরি কি খ্রিস্টের জন্মের পর অর্থাৎ বিসি মানে বিসি বলতে বোঝাচ্ছে যে খ্রিস্টের জন্মের আগের যে সময়গুলো আর এডি বলতে বোঝাচ্ছে যিশু খ্রিস্টের জন্মের পরের যে সময়গুলো ধরো আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি আমি যদি প্রশ্ন করি তোমাদেরকে যে মৌর্য সাম্রাজ্যের সূচনা কবে হয় এটা ফার্স্ট সেমিস্টার জানবে না কারণ সিলেবাসে নেই এগুলো আমি বলছি মৌর্য সাম্রাজ্যের সূচনা হচ্ছে মৌর্য সাম্রাজ্যের যে সূচনা সেই সূচনা হচ্ছে কবে না তিনশো চব্বিশ বি তিনশো চব্বিশ বিসি যখন বললাম যখনই এই বিসি শব্দটা আমি ওর সঙ্গে অ্যাড করলাম এই সালটার পাশে তখন তোমরা একদম স্পষ্ট বুঝতে পারবে যে মৌর্য সাম্রাজ্যের উত্থান ঘটেছিল কার কার মৃত্যুর এখানে বিসি মানে কি বললাম যীশুখ্রীষ্টের মৃত্যুর আগে তাহলে বিশি শব্দের অর্থ যদি যীশুষ্টের মৃত্যুর আগে হয় তাহলে মৌর্য সাম্রাজ্যের উত্থান ঘটেছিল যীশুখ্রীষ্টের জন্মের খ্রিস্টের জন্মের এত বছর আগে তিনশো চব্বিশ বছর আগে তাহলে যীশু খ্রিস্টের জন্মের তিনশো চব্বিশ বছর আগে মৌধি উত্থান ঘটেছিল আবার যদি ঘুরিয়ে প্রশ্ন করি যে পানিপথের আচ্ছা আমি বলছি পলাশির যুদ্ধ পলাশির যুদ্ধ কবে হয়েছে পলাশির যুদ্ধ কবে হয় তাহলে আমরা স্বাভাবিক জানি যে সতেরোশো সাতান্ন এডি তাহলে সতেরোশো সাতান্ন এডি তাহলে এডির ফুল ফর্ম কি এডুর ফুল ফর্ম হচ্ছে অ্যান্ন ডোমিন যার অর্থ কি যিশু খ্রিস্টের জন্মের পর তাই যদি হয় তাহলে পড়াশি যুদ্ধ কবে হয়েছিল না যীশুর জন্মের কত বছর পর সতেরোশো সাতান্ন বছর পর বুঝতে পারলেন তাহলে এডি আর বিশির মধ্যে যে কনসেপ্ট যেটা আমরা এতদিন পর্যন্ত জেনে আসছি বা জেনেছি আমি বিসিআ আর সি নিয়ে পরে কথা বলবো আগে আমি বোঝাচ্ছি যে এডি আর বি এই দুটোর কনসেপ্ট কি হয় ঠিক আছে তাহলে একটা জিনিস বোঝাতে চাইলাম যে বিসির ফুল ফর্ম হচ্ছে কি বিফোর ক্রাইস্ট অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের আগের সময়গুলো আমরা যীশু খ্রিস্টের জন্মের আগের টাইমগুলো আমরা বিসি ইউজ করি আর এডিকোনগুলো ইউজ করি যীশু খ্রিস্টের জন্ম যীশু খ্রিস্টের জন্মের পরের সময়গুলো এবার এখানে দেখো মজার ব্যাপার আমি কি বললাম যখন আমরা কোনো সালের পিছনে বিসি দেখবো তাহলে বিসি মানে কি বললাম যে খ্রিস্টের জন্মের ধরো এটা তিনশো চব্বিশ খ্রিস্টপূর্বাব্দ তিনশো তিরিশ চব্বিশ বিসি তাহলে বিসি যদি হয় খ্রিস্টের জন্মের তিনশো চব্বিশ বছর আগে এই সম্রাটের উত্থান করেছে আবার কি বলেছি পলাশির যুদ্ধ কবে হয়েছিল না সতেরোশো সাতান্ন সালে তাহলে সতেরোশো সাতান্ন সালে যদি পলাশির যুদ্ধ হয় তাহলে পলাশির যুদ্ধ হচ্ছে যিশু খ্রিস্টের জন্মের সতেরোশো সাতান্ন বছর পর এবার এই যে বেসিক কনসেপ্টটা আমি বললাম এই যে একটা সাধারণ ধারণা তোমাদের দিলাম তার মানে এটা স্পষ্ট যে যীশু খ্রিস্টের যে জন্ম আমি দীর্ঘই করছি যিশুর জন্ম ওকে যিশুর যে জন্ম সেটাকে আমরা একটা ল্যান্ডমার্ক একটা জিরো খ্রিস্টাব্দ একটা বলে আমরা উল্লেখ করছি এবং টাইমটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি একটা যীশু খ্রিস্টের পরের টাইমটা যেটাকে আমরা বলছি কি এডি আর যিশু খ্রিস্টের জন্মের আগের টাইমটা যেটাকে আমরা বলছি কি বিসি ভালো করে বলছো তাহলে এডি আর বিসির পজিশনটা কোথায় কোথায় না এডি হচ্ছে খ্রিস্টের জন্মের পরে আর বিসি হচ্ছে যিশু খ্রিস্টের জন্মের আগে এবার যীশুখ্রিস্টের জন্মকে আমরা জিরো ইয়ার আমরা জিরো ইয়ার যদি আমরা অঙ্ক দিক থেকে যাই ম্যাথামেটিক্যালি আমরা এই বিষয়টাকে কাউন্ট করি তাহলে ম্যাথামেটিক্যালি এর রুলস কি জিরোর পরে কি হয় জিরোর পরে ওয়ান হয় টু হয় থ্রি হয় ফোর হয় ফাইভ হয় সিক্স হয় সেভেন হয় এইট হয় আজকে কত বার 819 বাড়তে 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 আজকে 2024 2034 তাহলে আমি যদি এই দিকে আসি আমি যখন এইখান থেকে এক ধরিছি যদি আমি এডিক থেকে এক ধরি তাহলে এই দিকের সেস টাইমটা কোথায় তখন কিন্তু একটা প্রশ্ন আছে আমি কি বলছি বুঝতে পারছো যদি আমি এই ধর আমার বাদীক আমি আনিছি আমার বাদীক থেকে বাদীক থেকে আমি এক ধরিছি কিন্তু আমি যদি এই দিক থেকে এক দূরত্ব যাই তাহলে এই দিকের টাইমটা আর কত দূর আছে সভ্যতার উত্থান তো আজকে ঘটেনি সভ্যতার উত্থান বহু জায়গায় ঘটেছে তারপর কত সভ্যতা এসেছে কত সভ্যতা গেছে অনেক সভ্যতা অজানা থেকে গেছে তথ্যের অভাবে যেগুলো প্রাক ঐতিহাসিক যুগের বা প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা সেগুলো সম্পর্কে কোনো তথ্যই আমরা জানি না অতএব এই টাইমটা কত দূর গেছে এইটা কিন্তু একটা জিজ্ঞাসার ছিল তো ম্যাথামেটিক্যালি ভাবে গণিত দিক থেকে আমাদের জিরোর পর যদি ওয়ান হয় তাহলে আমরা জিরোর পর কি করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ 6 এই হয় বারতে বারতে আমরা হরপ্পসভোতার কথা বলি 3000 বিসি আরো আছে মেগড়সভোতা 4500 5000 বিসি এই আগুনেরা হাজার বিসি মানে এর পর আমরা ওই দিকে যত যাব আমাদের একটা টাইম চিন্তা আমরা একটা ফিক্সড পেয়ে যাব যে এটা যশোকৃষ্ণের জন্মের কত বছর আগের ঘটনা এবার সমভাবে আমরা যাব এবার দেখো তাহলে বিসি আর এডি কেন হ্যাঁ এখানে একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই বিসি এডি এর ক্ষেত্রে আমি যেগুলো বলছি এর থেকে অনেক অনেক তথ্য এখন দেওয়ার আছে দেবো আমি আস্তে আস্তে দেবো তাহলে বিসি আর এডির ক্ষেত্রে সবচেয়ে মজার ব্যাপার কি হলো না যখন যিশু খ্রিস্টের জন্মের পর আমরা ঘটনা কাউন্ট করব তখন কি হবে তখন শুধু এই যেমন ওয়ান এডি টু এডি থ্রি এডি সিক্স এডি টু থাউজেন্ড ফোর এডি আর যিশু খ্রিস্টের পরে যখন আসবো ওয়ান বিসি থ্রি বিসি ফাইভ বিসি সিক্স বিসি আর থ্রি থাউজেন্ড বিসি তাহলে যীশু খ্রিস্টের জন্মের আগে যখন আমরা কোনো ঘটনা আলোচনা করব। তখন আমরা কি বলবো বিসি বলে কাউন্ট করব আর যখন জন্মের পর করব তখন আমরা এডি বলে কাউন্ট করব এখন প্রশ্ন হচ্ছে যে যদি যদি ধরো যদি ধরো আমি এই টাইমটাকে বাদ দিচ্ছি আমি খ্রিস্টের জন্মের সালটাকে বাদ দিচ্ছি তাহলে তাই যদি হয় তাহলে পুরো ব্যালেন্সটা কিন্তু চলে গেলো দেখো পুরো ব্যালেন্স চলে গেল তাহলে টাইম সবসময় ফ্রন্টের দিকে আগাচ্ছে টাইম কোন দিকে আগাচ্ছে না টাইম সবসময় স্বর্লোকিক গতিতে অতীত থেকে বর্তমানের দিকে এগিয়ে যাচ্ছে তা তাই যদি হয় এবার আমি যদি বলি যে আজকে কত তারিখ জিজ্ঞাসা চিহ্ন কোনখান থেকে ধরবো এখান থেকে ধরবো তা এখান থেকে ধরবো আমি ধরে নিচ্ছি যে সবচেয়ে প্রাচীন সভ্যতা যদি আজ থেকে ছ হাজার বছর আগে হয় যদি আমি ধরে নিচ্ছি মেসোপটিমিয়ান যে সভ্যতার বিকাশ ঘটেছিল সেই মেসোপটিমিয়ান সভ্যতার বিকাশ আজ থেকে প্রায় মেসোপটিমিয়ান প্রাক মেসোপটিমিয়ান সভ্যতা যেগুলো পড়িয়েছে আগের দিনে সেখানে দেখা যাচ্ছে যে ওয়াকার সংস্কৃতি বা উক্ত সংস্কৃতি সেগুলো প্রায় ছ হাজার বেশি আমি বেশি ইউজ করলাম ধরে নিচ্ছি যদি এই সভ্যতাটা প্রথম সভ্যতা হয় বেশি যখনই বলবো তার মানে এখানে একটা জিরো ধরেছিলাম এবার যদি আমি ওই জিরোটা বাদ দিয়ে দিই তাহলে আমি এই ছ হাজারটা কাউন্ট করব তখনই কিন্তু একটা প্রশ্ন চলে যাবে যে এই যে সভ্যতার উত্থান ঘটেছে এর সালটা অ্যাকচুয়ালি কত আমি জিরোটা কোথায় ধরবো এখানে ধরবো না এখানে ধরবো না এখানে ধরবো তখনই কিন্তু একটা ডিসব্যালেন্স টাইম মানে টাইম ব্যালেন্সের একটা কিন্তু ডিসব্যালেন্স চলে আসবে তাহলে আমাকে একটা স্টার্টিং ধরতে হবে সেই কারণেই কিন্তু যিশুখ্রিস্টের জন্মকে জিরো ধরা হয়েছিল এবং জিরো ধরার পর যেটা আমি আগে করেছিলাম

কিছু কিছু ক্ষেত্রে কি বলি যে হরপ্পো সভ্যতার উত্থান ঘটেছে কবে আমরা সঙ্গে সঙ্গে বলি যে হরপ্প সভ্যতার উত্থান ঘটেছে তিন হাজার বিসি ওকে এই পর্যন্ত ক্লিয়ার তাহলে হরপ্প সভ্যতার উত্থান ঘটেছে তিন হাজার বিসিতে কিন্তু এই সভ্যতা টিকে থাকছে কত বছর তা এই সভ্যতা টিকে থাকছে পনেরোশো বছর তাহলে যদি হরপ্প সভ্যতার উত্থান তিন হাজার হয় এবং এই সভ্যতা যদি পনেরো হাজার বছর টিকে থাকে তাহলে এই সভ্যতা ধ্বংসের টাইম কত সঙ্গে সঙ্গে আমরা দুম করে বলে দেবো কিছু ছেলে মেয়ে আছে তারা বলে দেবে স্যার যদি তিন হাজার হয় তাহলে পনেরোশো যোগ করলে ফোর হান্ড্রেড ফাইভ বিসি তাই তো ছেলে মেয়েটাই বলবে যদি হরপুর সভ্যতার উত্থান যদি তিন হাজার বিসিতে হয় যদি পনেরোশো বছর টিকে থাকে তাহলে এই সভ্যতা ভজা ঘটেছে চার হাজার পাঁচশো কিন্তু দেখো ভালো করে এই যে ঘটনাটা এটা কোথায় এটা বিসির ঘটনা বিসির ঘটনার টাইম আগালে কাউন্টিংটা কমছে নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক তাহলে পনেরোশো বছর আগাচ্ছে মানে কাউন্ট কিন্তু এটা মাইনাস পনেরোশো হবে তাহলে এখানে প্লাস কিন্তু করা যাবে না এদিকে দেখো না শুধু মাইনাসে দেখো না কমছে আসতে আস্তে কোন কমে যাচ্ছে তাহলে যদি তিন হাজার বিশিতে সভ্যতার উত্থান ঘটে যদি পনেরোশো বছর টিকে থাকে তাহলে মাইনাস পনেরো হলে পনেরোশো বিশি তাহলে হরপ্রস্পতার বদল করছে কবে না পনেরোশো বিশিতে এক কথা যদি বলতে চাই যে বেশির কোনো ঘটনা যখন সময়ের সঙ্গে সঙ্গে আগের দিকে যাবে তখন কিন্তু ডিজিটটা কমে যাবে থাকবে আর এডির ক্ষেত্রে পুরো উল্টো হবে এডির ক্ষেত্রে যখন টাইমটা আগাবে তখন ডিজিটটা বাড়বে মানে আমি বলতে চাইছি যে যদি ব্রিটিশরা ভারতবর্ষে এসেছিল কবে সতেরোশো সাতান্ন সালে এখানে দুশো বছর শাসন করেছে তাহলে কি এখানে কি মাইনাস হয়ে যাবে না এখানে যেহেতু এডির ঘটনা এখানে দুশো দুশো বছর যোগ হয়ে কত সতেরোশো উনিশশো সাতচল্লিশ দেখো কাউন্টার যোগ হয়ে গেল তাহলে এডির ক্ষেত্রে সময় আগালে টাইমটা অ্যাড হবে ডিজিটটা বাড়বে আর বিশির ক্ষেত্রে সময় আগালে ডিজিটটা কমবে সেক্ষেত্রে আমরা তার প্রমাণ কেন বললাম না এটু এটা যেহেতু মানে এই দিক থেকে মানে ডিজিটটা বেড়ে 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 আসছে তাই আমরা যখন ব্যাকে অর্থাৎ জিরোর দিকে যাব তখন ডিজিটটা কিন্তু কমবে তাহলে খ্রিস্টপূর্বাব্দ পূর্বাব্দ এবং খ্রিস্টাব্দের ক্ষেত্রে টাইমের যে ডিজিটগুলো যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো কিন্তু কি হবে ওঠা নামা কমা বাড়া হবে এডির ক্ষেত্রে সংখ্যাগুলো বাড়বে আর বিসির ক্ষেত্রে যত আমরা ব্যাকে যাবো যত আমরা জিরোর দিকে আসবো তত সংখ্যাটা কমতে থাকবে কেন কমবে সেটা আমি এক্সপ্লেন করে বলে দিলাম চলে আসো এবার আরেকটু একটু ইন্টারেস্টিং আমরা যাই এই যে আমরা বিসি এবং এডি এই যে বিসি এবং এডি এই যে আমরা বিষয়টা আমি এটা মুখি দিচ্ছি হ্যাঁ বোর্ডটা একটু সবটা লাগবে আমার আমাদের আলোচনার বিষয় কি ওপরে লিখে রেখে দিয়েছি যে বিসিএডি ই আর ওকে তাহলে এই যে আমরা এই যে থিওরিটা বললাম বিসি থিওরি এবং এডি থিওরি যশু জন্মের সালটাকে জিরো ধরে যিশু জন্মের সালটাকে জিরো ধরে এই যে এই যে এই যে ডিজিট গঠনা মানে এই যে এই যে তোমার সাল বা একটা কি বলবো একটা ইয়ার সালের যে গণনা সেই সালের গণনাটা গণনাটা কি প্রথম কিন্তু হয়েছিল ইউরোপে একজন ইউরোপীয় সন্ন্যাসী ছিল যার নাম ছিল ডায়নিসাস এক্সিগুজ ডাই ওকে আই ও নি মানে অ্যাকচুয়ালি ইংলিশটা একটু বলতে সমস্যা হবে ডিআইও এন ওয়াই এস এন ওয়াই এস ইউএস আর এক্স আই জিউএস ওকে নামে একজন সন্ন্যাসী ছিলেন সন্ন্যাসী একজন বলা যেতে পারে এই মঙ্ক সন্ন্যাসী প্রথম কিন্তু এই যে বিসি আর এডির এই কাউন্টিংটাকে তিনি আবিষ্কার করেছেন তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে স্যার তাহলে যদি ডায়োনিসাস এক্সিকিউভ এই বিসি এডি কনসেপ্ট তৈরি করে তাহলে এর নাম আমরা আমি এর মাঝে একটা বলে দিই এই যে এই যে সাল কাউন্টিং এর যে ব্যাপারটা এটাকে বলা হয় গেগরিয়ান ক্যালেন্ডার গেগরিয়ান ক্যালেন্ডার অর্থাৎ বিশি এবং এডি দিয়ে যে সাল গণনা করার নিয়ম সেই যে সাল গণনা করার যে ক্যালেন্ডারটা সেটাকে বলা হচ্ছে গেগরিয়ান ক্যালেন্ডার এখন প্রশ্ন হলো আবিষ্কার তো পড়লো ডায়নিসাস নাম হলো কেন ক্যালেন্ডার না সেই সময় রোমান পোপ ছিলেন ত্রয়োদশ ত্রয়োদশ গ্রেগরি রোমান পোপ ছিলেন এরা ত্রয়োদশ মানে কি এদের এরকম নিয়ম ছিল প্রথম গেগরি দ্বিতীয় গেগরি তৃতীয় গেগড়ি চোদ্দীয় গেগ্রি পঞ্চম গেগ্রি সপ্তম গেগরি সপ্তম গ্রেগ্রির সময় ইনভেস্ট দ্বন্দ্ব হয়েছিল মানে চার্চে কেন্দ্র করে চার্চের যে উচ্চপদস্থ কর্মচারী সেই কর্মচারী কে নিয়োগ করবে রাজা না পোপ সেই নিয়ে একটা ইনভেস্ট সংক্রান্ত একটা বিরোধ হয়েছিল সেটা সপ্তম গ্রেগরির সময় চলে তাহলে কি না বললামি আহ তিনি ছিলেন সেই সময়কার পোপ তার নাম অনুসারে এই যে পুরো পুরো সিস্টেম পুরো ব্যবস্থাটা এই পুরো ব্যবস্থার নাম দেওয়া হলো কি না গেগরিয়ান ক্যালেন্ডার চলো এবার এই গেগরিয়ান ক্যালেন্ডার চালু হলো কবে না সেটাই পরে বলছি গ্রেগরিয়ান অনেক পরে চালু হয়েছিল প্রায় চোদ্দ পনেরোশো খ্রিস্টাব্দে অনেক পরে তো প্রশ্ন হচ্ছে কি তাহলে এই যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু হলো তার আগে কি ইউরোপে কোনো ক্যালেন্ডার ছিল না অবশ্যই ছিল তার আগে ইউরোপে কিন্তু একটা ক্যালেন্ডার ছিল যেটাকে বলে জুলিয়ান ক্যালেন্ডার কি বললাম না গেগরিয়ান ক্যালেন্ডার প্রচলনের আগে ইউরোপে একটা ক্যালেন্ডার ছিল যার নাম হচ্ছে জুলিয়ান ক্যালেন্ডার ওকে এই যে জুলিয়ান ক্যালেন্ডার এই জুলিয়ান ক্যালেন্ডারের কাউন্টিং এ কিছু সমস্যা হতো কি কাউন্টিং কি কাউন্টিং এর সমস্যা না আমরা দেখেছি যে আমাদের ফেব্রুয়ারি মাসগুলো যে সালগুলো ক্যালেন্ডার মানে তো একটা ডিজিট থাকবে রে দু হাজার দশ দু হাজার একুশশো পাঁচ তো ডিজিট থাকবে এবার এই প্রবলেমস আমাদের যে লিপিয়ার আমরা লিপিয়ার কি জানি লিপিয়ার মানে কোন একটা সালকে কোন একটা সালের ডিজিট 2024 মানে 2 0 2 4 টোটাল কাউন্ট করে মানে 2 4 আচারে 8 মানে কোন একটা সালের যে সংখ্যা সেই সংখ্যাগুলোকে টোটাল কাউন্ট করে যদি সেই কাউন্টিংটা চার দ্বারা ভাগ করা যায় চার দ্বারা ডিভাইড হয় তাহলে সেই সালটা কি লিপিয়ার বছর এবার লিপিয়ার বছরের ক্ষেত্রে কি আমরা ক্যালেন্ডারে ফেব্রুয়ারি মাসটা দিনের পরিবর্তে কত হয় না হয় উনত্রিশ কোথায় এই জুলিয়ান ক্যালেন্ডারে লিপিয়ার সংক্রান্ত সমস্যাগুলো থেকে যাচ্ছে ফলে দেখা যাচ্ছে লিপিয়ার জুলিয়ান ক্যালেন্ডার লিপিয়ার গুলো কাউন্ট করা হচ্ছে না এবং তারপর তার ফলে দেখা যাচ্ছে কি না প্রায় বছরে প্রায় আট থেকে মানে দেখা যাচ্ছে কি দশ দিন এক দু বছর ছাড়া ছাড়া ডিফাইন্ড হয়ে যাচ্ছে এই প্রবলেমসটা থাকছে আর মান্থের ব্যাপারগুলো থার্টি ওয়ান থার্টি এই ব্যাপারগুলো গোলমাল হচ্ছে অ্যাকচুয়ালি বলতে চাই জুলিয়ান ক্যালেন্ডারে কাউন্টিং এর ক্ষেত্রে লিপিয়ার সংক্রান্ত সমস্যাটা ওরা সলভ করতে পারেন তারপরে জুলিয়ান জুলিয়ান ক্যালেন্ডারে নানান সমস্যা ছিল এই কারণে পরবর্তীকালে দেখা যাচ্ছে যে গ্রেগরিয়ান ক্যালেন্ডারটা কিন্তু সবাই গ্রহণ করেছিল তাহলে এই পর্যন্ত আমার মনে হয় একটা সবাই কনসেপ্ট তৈরি হয়েছে যে আমরা যে এডি ক্যালেন্ডার পড়ছি জন্মকে জিরো ল্যান্ডমার্ক ধরে সেই ক্যালেন্ডার নাম হচ্ছে কি নাম বললাম তৈরি করেছিল কে তৈরি করেছিল হচ্ছে তোমার ডায়োনিসাস এক্সিকিউস এবং পোপ গ্রেগরি মানে ট্রয়স গ্রেগরি বা গ্রেগ্রি গ্রেগরি থার্টিন এর নাম অনুসারে এর নাম হয়েছিল গ্রেগরিয়ান ক্যালেন্ডার ওকে এখন প্রশ্ন হচ্ছে এই যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার এই ক্যালেন্ডারটা গোটা ইউরোপের বেশিরভাগ দেশ বেশিরভাগ দেশ গ্রহণ বেশিরভাগ দেশ গ্রহণ করেছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ইউরোপ ছাড়াও গোটা ওয়ার্ল্ডে তো আরো অনেক দেশ আছে গোটা ওয়ার্ল্ডে আরও আরো অনেক দেশ আছে যে দেশগুলো কিন্তু ইউরোপীয় দেশগুলো মানে আমার বক্তব্য হচ্ছে এই গ্লেগরিয়ান ক্যালেন্ডারটা মেনলি খ্রিস্টানরা বেশিরভাগ গ্রহণ করেছে কিন্তু গোটা ইউরোপে ধর্ম ছাড়াও আরো ধর্ম ইসলাম ধর্ম আছে আমাদের হিন্দু ধর্ম আছে বা অন্যান্য যে সব ধর্ম যারা আছে সব তারা কেন এই এই যে ক্যালেন্ডার এই যে ক্যালেন্ডার কি বললাম না গ্লেগরিয়ান ক্যালেন্ডার এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারটা এরা কেন গ্রহণ করলো আমি কিন্তু আছি কোথায় আমি আছি কিন্তু এই দুখানা টপিকে তো আমাকে এই টপিকটা ছেড়ে কেন জনগণ বা আপামোর এডুকেশন বা আপামোর হিস্ট্রি কেন বিসি সি গ্রহণ করলো সেটাকে বোঝাতে কি আমাকে এতগুলো বিষয়কে টানতে হচ্ছে আমি ধুম করে বলতে পারি না যে এডি চেঞ্জ হয়ে গেল এডি চেঞ্জ হয়ে বিসি হয়ে গেল এই ব্যাপারগুলো বলতে পারি না তাহলে বিষয়টা বলতে গিয়ে আমাকে এই তথ্যটা তোমার দিতে হচ্ছে যাতে করে তোমরা বুঝতে পারো যে অ্যাকচুয়ালি কি হয়েছে ওকে তাহলে চলে যাচ্ছি যে আমি বলতে চাইলাম যে খ্রিস্টানরা গ্রেগরিয়ান ক্যালেন্ডারটা গ্রহণ করেছে চলো ওকে এখন প্রশ্ন হচ্ছে খ্রিস্টান ছাড়াও গোটা ওয়ার্ল্ডে আরো তো কিছু ছিল যেমন আমি যদি ধরি ইসলাম ইসলাম ছিল আমাদের হিন্দু ছিল এরকম আরো আরো আমাদের চাইনিজ ছিল চীনারা ছিল তাহলে কিন্তু দেখা যাচ্ছে গোটা ওয়ার্ল্ডে এরকম কিন্তু আরো অনেক অনেক ধর্মের মানুষ আছে এই নয় যে তাদের কোনো ক্যালেন্ডার ছিল না তাদের সবাইয়ের ক্যালেন্ডার ছিল এবং সেই ক্যালেন্ডার গুলো সম্পর্কে আমি বলে তারপরে বোঝাবো যে এই ক্যালেন্ডারের সঙ্গে কি সম্পর্ক দেখো এখানে ইসলামদের কিন্তু একটা ক্যালেন্ডার ছিল হজরত মোহাম্মদ মক্কা থেকে মদিনা মক্কা থেকে মদিনায় যেদিন যাত্রা করেছিল সেই দিনটাকে কিন্তু যেমন খ্রিস্টানরা খ্রিস্টের জন্মকে জিরো ধরে ঠিক তেরকম ইসলামরা হযরত মোহাম্মদের মক্কা থেকে মদিনা যাত্রা যে ডেটটা সেটা কিন্তু এরা জিরো ইয়ার বলে গণনা করে বুঝতে পারলে তাহলে ইসলামরা মক্কা থেকে মদিনা যাবার যে ডেটটা কোটা কোনটা সেই ডেটটা যেটা যেটা আছে সেটা বলছেন পরে সেই ডেটটাকে এরা জিরো ধরছে অ্যাপ্রক্সলি ধরা হচ্ছে যে যে খ্রিস্টান সাল চলছিল মানে হচ্ছে আমি ধরি আজকে যদি দু সাল হয় ঠিক আছে এখানে বলা হচ্ছে কি যে যীশুখ্রিস্টে হরি হজরত মোহাম্মদের মক্কা থেকে মদিনা এটা এর প্রায় ছশো বছর অ্যাপ্রক্সলি প্রায় ছশো বছরের একটু কম একটু কম মানে এই যে ঘটনা মানে ধরো আমি বলতে চাইছি জিরো খ্রিস্টাব্দে কথা লিখবো ভাবছি জিরু খ্রিস্টাব্দে যিশুখ্রিস্টের জন্ম হচ্ছে এই ঘটনার পর থেকে অ্যাপ্রক্সলি ছশো বছর পর হজরত মক্কা থেকে মজিনা কৃষ্ণামেক্টলি সেই পরিপ্রেক্ষিতে আজকে এই এই ইসলামীয় যে হিজরিসাল আমরা হিজরিসালই বলছি ইসলামীয় যে হিজরিসাল তার ডেট হচ্ছে কত এর ডেট হচ্ছে আজকে বর্তমানে কতটা চোদ্দশো পঁয়তাল্লিশ হিজরিসন চোদ্দশো পঁয়তাল্লিশ চব্বিশ কিন্তু ইসলামীয় ক্যালেন্ডার অনুযায়ী চলছি কত আমরা চোদ্দশো পঁয়তাল্লিশ সন আবার আমরা দেখছি না আমি হিন্দুতে পরে বলছি আমি কেন পরে বলছি কারণ হিন্দুদের সঙ্গে মানে একটু আমাকে বোঝাতে হবে যে বিষয়টা আমরা যেহেতু হিন্দু আমাদের যেহেতু ইন্ডিয়ান কালচার আমাদের ভারতবর্ষের তো এই এই বিষয়ে এখন আলোচনা করতে একটু সময় লাগবে চলে আসো তাহলে এখানে চাইনিজদের এদেরও কিন্তু একটা নিজস্ব ক্যালেন্ডার ছিল এখানে একদম চাইনিজ চাইনিজ মানে কি বলবো রাজার নাম পাওয়া যাচ্ছে যার নাম হচ্ছে হুয়ান ডি কি নাম না হয় অন্তস্ত একা অন্তন্য হুয়ান ডি এই হুয়ান ডি সূর্য এবং নক্ষত্র সূর্য এবং নক্ষত্র সূর্যের যে গতিবিধি নক্ষত্রের যে গতিবিধি সেই অনুযায়ী কিন্তু এরা একটা ক্যালেন্ডার তৈরি করেছিল যেটাকে বলা হয় চাইনিজ ক্যালেন্ডার এই ক্যালেন্ডারের পুরো সার্কেল মানে সার্কেল কি দাম বলা তো ধরো এটা একটা গোল রাউন্ড এটা একটা গোল রাউন্ড এটা একটা গোল রাউন্ড এটা একটা গোল রাউন্ড এবারে প্রত্যেকটা রাউন্ডে কিছু কিছু ছবি কিছু লেখা রয়েছে এই প্রত্যেকটা রাউন্ডে কি ছবি কিছু লেখা রয়েছে এই রাউন্ডগুলো ঘুরিয়ে ঘুরিয়ে মানে রাউন্ডের ভেতরগুলো বাইরেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ওর ডেট এবং তারিখ সাল টাইম ইচ এন্ড এভরিথিং দেখা যেত এটা এটা যে চাইনিজ ক্যালেন্ডার এবার যদি আমরা ইন্ডিয়ান ক্যালেন্ডারের কথা বলি ঠিক আছে ইন্ডিয়ান যে ইন্ডিয়ান ক্যালেন্ডার সেই ইন্ডিয়ান ক্যালেন্ডার অনুযায়ী এবার আমি এটা মুখে দিচ্ছি ওরা কিছু লেখার আছে ভারতবর্ষে এই সময় বিভিন্ন তোমরা যদি ইংলিশ আর হিন্দি যে কোনো তোমরা মেটিরিয়ালস দেখো সেখানে কিন্তু একটা শব্দ পড়বে শাখা এস এ কে ওয়াই এ সাকিয়া ঠিক আছে তো আমরা শাখা ক্যালেন্ডার এই শাখা ক্যালেন্ডার আবার কি তোমাদের বল প্রশ্ন আসতেই পারে যে স্যার শাখা ক্যালেন্ডার তো আমরা ভারতবর্ষে কখনো ছড়ি নি হিন্দুদের আবার শাখা ক্যালেন্ডার আবার কি শাখা অ্যাকচুয়ালি যাকে আমরা সাকা ক্যালেন্ডার বলছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি শখ সক্কা বা সাকা এই সব ক্যালেন্ডারকে বলা হচ্ছে সাকা ক্যালেন্ডার এখানের হিসাব অনুযায়ী যেমন গ্রেগরিয়ান ক্যালেন্ডার থেকে ইসলামের ক্যালেন্ডার প্রায় ছশো বছর পিছিয়ে ঠিক সাকা ক্যালেন্ডার কিন্তু ইসলামীয় ক্যালেন্ডার থেকে আটাত্তর বছর পিছিয়ে আটাত্তর বছর পিছিয়ে মানে কি যদি আজ দু হয় সেখান থেকে আটাত্তর বছর যদি মাইনাস করি তাহলে নরমালি কত হবে উনিশশো সাল তাহলে শাখা ক্যালেন্ডার অনুযায়ী ভারতবর্ষে কত চলছে উনিশশো সাল এবার বলতে পারি স্যার শাখা ক্যালেন্ডারটা কোথা থেকে এলো আটাত্তর কেন ধরা হলো যদি আমরা কুষাণ যুগের কুষাণ যুগের ইতিহাস দেখি কনিষ্কের ইতিহাস কনিষ্ক সিংহাসন আরোহণের সময় তার সিংহাসন আরোহণকে আহ কি বলবো স্মরণীয় করে রাখার জন্য একটা সাল প্রবর্তন করেছিল যেটাকে বলে আমরা শকাব্দ সেই কবে হয়েছিল না সেই আটাত্তর খ্রিস্টাব্দে যদি শকাব্দ প্রবর্তন করা হয় তাহলে এই এই খ্রিস্টাব্দটা কত জিরো তার মানে হিন্দু ধর্মে যে সাকা ক্যালেন্ডার আমরা জানি হিন্দু ধর্মের যে সাকা ক্যালেন্ডার বা সব ক্যালেন্ডার জানি সেই সব ক্যালেন্ডার কিন্তু শুরু হচ্ছে কবে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী আটাত্তর খ্রিস্টাব্দ কিন্তু শাখা ক্যালেন্ডারের অনুযায়ী এটাই হচ্ছে যে ল্যান্ডমার্ক যেমন গ্রেগরিয়ান ক্যালেন্ডারের ল্যান্ডমার্ক হচ্ছে যীশুখ্রীষ্টের জন্ম জিরো ইসলামীয় ক্যালেন্ডারের স্টার্টিং শুরু হচ্ছে কবে হযত মহম্মদের মক্কা থেকে মদিরা জিরো সাল ঠিক সেই রকম আমাদের হিন্দুদের শাখার ক্যালেন্ডার শুরু হচ্ছে কবে আটাত্তর খ্রিস্টাব্দে যেদিনে আমাদের কনিষ্ক হ্যাঁ যে কনিষ্ক যেদিন সিংহাসনে বসছেন সেই কনিষ্ক সিংহাসন আরোহণের ডেটটাকে আমরা ধরছি জিরো তাহলে দেখো প্রত্যেকটা ক্যালেন্ডার আমি চাইনিজটা বলতে পারলাম না চাইনিজ সম্পর্কে আমার তথ্যটা অতটা ঠিক আমার কাছে নেই ফলে চাইনিজ আমি এই কোন তথ্য তোমায় দিতে পারলাম না তাহলে বুঝতে পারলে তাহলে ইসলামের কোনটা মক্কা থেকে মুখনা যাওয়া হজরত মোহাম্মদের হিন্দুদের কোনটা শক রাজা কনিষ্কের আটাত্তর খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণটাকে ঘন্টাকে ধরাচ্ছি জিরো তাহলে এই অনুযায়ী কি হিন্দুদের শাখা ক্যালেন্ডার সাল আজ বর্তমানে কত উনিশশো সাল উনিশশো সাল তাহলে আমার মনে হয় এই পর্যন্ত কিন্তু সবাইয়ের একটু বোধগম্যতা হয়েছে যে ক্যালেন্ডার যে গেগরিয়ান ক্যালেন্ডার থাকা সত্ত্বেও গেগরিয়ান ক্যালেন্ডারটা কিন্তু তৈরি হচ্ছে কোথায় ইউরোপে তাহলে এই পর্যন্ত একটা সবাই বোধ তৈরি হয়েছে যে যে গ্রেগরিয়ান ক্যালেন্ডারটা গোটা ইউরোপ জুড়ে গোটা ওয়ার্ল্ড জুড়ে মানুষ গ্রহণ করলো তার উদ্ভব কিন্তু ঘটলো ইউরোপে এবং আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য স্টেট এবং অন্যান্য ধর্মের মানুষদের কিন্তু সবাই কিন্তু একটা নিজস্ব নিজস্ব ক্যালেন্ডার ছিল তাহলে এখন কি ঘটলো এখন কি এমন ঘটলো যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে গোটা ওয়ার্ল্ডের মানুষ গোটা ওয়ার্ল্ডের লোকজন তাদের ক্যালেন্ডারগুলো সরিয়ে দিয়ে সবাই গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করলো তাহলে আমার এখনের এবার আলোচনার বিষয় যে সকল ওয়ার্ল্ডের মানুষ গোটা ওয়ার্ল্ডের মানুষ কিভাবে গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করলো এবং কেন গ্রহণ করলো তাহলে আমরা চলে যাচ্ছি ভৌগোলিক আবিষ্কারের যুগ ভৌগোলিক আবিষ্কার হচ্ছে 15th এন্ড 16th सेंचुरी পর ওকে ফিফটিন্থ অ্যান্ড সিক্সটিন্থ পর পরপর দেখা যাচ্ছে গোটা ওয়ার্ল্ডে নতুন নতুন ভৌগোলিক জিওগ্রাফিক্যাল ডিসকভারি যেটা বলা হয় নতুন নতুন ভৌগোলিক আবিষ্কার করছে এবং সেই ভৌগোলিক আবিষ্কারের ক্ষেত্রে ইংল্যান্ড কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ইউরোপের দেশগুলোর ইউরোপীয় দেশগুলোর মধ্যে এই ইংল্যান্ড প্রাচ্য দেশগুলো দূর প্রাচ্যের দেশগুলো তার সঙ্গে মধ্যপ্রাচ্য আর আমেরিকা আমেরিকা অ্যান্ড আফ্রিকা আমি দেশগুলোকে এইভাবে এখানে এখন লিখলাম তোমরা বুঝে নাও ইংল্যান্ড নতুন নতুন ভৌগোলিক আবিষ্কার করতে গিয়ে নতুন নতুন জায়গা আবিষ্কার করলো আমেরিকায় গেছে আফ্রিকা গেছে বা ভারতবর্ষের মতো জায়গা এসেছে এই সব জায়গাগুলোতে তারা নতুন জলপথ আবিষ্কার করলো এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল না এই সব জায়গাগুলোতে তারা কি করেছে উপনিবেশ প্রতিষ্ঠা করেছে ভারতবর্ষে এই যে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের প্রচলন কিন্তু এই ব্রিটিশ শাসনের সূচনার মধ্য দিয়ে ঘটেছে বুঝলি ভারতবর্ষে যে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের যে সূচনা ঘটেছিল কাদের হাত ধরে এটা হচ্ছে ব্রিটিশের হাত ধরে এবার আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এই ইংল্যান্ড ফ্রান্স পর্তুগিজ এই সব এই সব সেই মুহূর্তে যারা যারা অন্য দেশে উপনিবেশ স্থাপন করতে গিয়েছিল সেই সব দেশগুলো কিন্তু সবাই গ্রেগরিয়ান ক্যালেন্ডারে গ্রহণ করেছিল এবং এরা যে অঞ্চলে প্রতিষ্ঠা করেছে ইংল্যান্ড প্রাচীন দেশগুলো করেছে ঠিক ফরাসিরাও করেছে পর্তুগিজরাও করেছে তো এরা যে যে জায়গা জায়গাগুলোর উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে সেই সেই জায়গাতে কিন্তু কি না এরা গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী এরা চলতো কারা চলতো আমাদের ইন্ডিয়া আমাদের ইন্ডিয়া বলো বা যে দেশে তারা কঠিত প্রতিষ্ঠা করছে তাদের নিজস্ব ক্যালেন্ডার আছে তারা তাদের ক্যালেন্ডার অনুযায়ী চলছে কিন্তু সমস্ত কিছু কোর্ট কাছাড়ি হিসাব পত্র বিচার ব্যবস্থা সব কিছু যেহেতু ইংল্যান্ড বা এই সব দেশগুলোর হাতে এরা কিন্তু চলছে কোন ক্যালেন্ডার অনুযায়ী এরা কিন্তু আমাদের প্রাচ্যের দেশগুলোর নিজস্ব ক্যালেন্ডার অনুযায়ী চলছে না ওরা চলছে ওদের ক্যালেন্ডার অনুযায়ী আই মিন গ্রেগরিয়ান ক্যালেন্ডার পরে আস্তে 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 দেখা যাচ্ছে এই প্রাচ্যের দেশগুলো বা দূর প্রাচ্যের দেশগুলো মধ্য মধ্যপ্রাচ্যের দেশগুলো আমেরিকা বা আফ্রিকা সব দেশগুলো কিন্তু কিন্তু গ্রেগরিয়ান ক্যালেন্ডার অলরেডি প্রচলিত হয়ে যাচ্ছে ওকে এবার সময়ের অগ্রগতি ঘটছে আমি আসছি আস্তে আস্তে বিসি তে এবার সময়ের অগ্রগতি ঘটছে সময়ের অগ্রগতির সাথে সাথে দেখা যাচ্ছে কি না আমরা দেখতে পাচ্ছি যে ঊনবিংশ বিশ শতক বিশ শতক বা একবিংশ শতক যখন দেখতে পাচ্ছি যে উপনিবেশগুলো আস্তে আস্তে স্বাধীন হচ্ছে তো সমস্ত দেশগুলো যেগুলো উপনিবেশ ছিল গোটা ওয়ার্ল্ডের উপনিবেশ সেটা ইংল্যান্ডের হতে পারে আমেরিকা তোমার ইংল্যান্ডের হতে পারে ফ্রান্সের হতে পারে বা পর্তুগিজতেও হতে পারে যেসব উপনিবেশগুলো আস্তে আস্তে স্বাধীনতা পাচ্ছে তারা স্বাধীন হবার পর তারা কিন্তু কি না এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারের যে নিয়ম বা যে ব্যবস্থা করে নিচ্ছে কেন কেন করছে তাদের তো নিজস্ব ক্যালেন্ডার ছিল এখানে দুটো জিনিস এখানে বলা হচ্ছে যে গ্লোবাল একটা ব্যাপার থাকে ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমি একটা দেশ থেকে অন্য দেশ যাব ওকে তো আমি টিকিট কেটেছি কত আমি যদি বলি যে বাংলার টিকিট কিনেছি যে দুহাত আমি আহ আমি যেহেতু যেতে হুম মানে বাংলার সাঁগার ক্যালেন্ডার অনুযায়ী চলছে কত উনিশশো তাই তো তাহলে বাংলার সারা ক্যালেন্ডার অনুযায়ী চলছে ছেচল্লিশ আমি ধরো উনিশশো সালে সালের ক্যালেন্ডার অনুযায়ী উনিশশো বিয়াল্লিশের আমি ডেট ধরছি ধরো পয়লা বৈশাখ উনিশশো সালের পয়লা বৈশাখ আমি একটা ট্রেন ধরেছি যে ট্রেনটা করে আমি বা বাস ধরেছি বাস ধরে আমি লন্ডন যাচ্ছি ছিল বই কি আমরা যদি আমরা যদি দেখি যে ভারত থেকে কলকাতা থেকে বাস লন্ডন গেছে মানে সে বিশাল ইতিহাস তাহলে সেই অনুযায়ী যদি আমি শাখা ক্যালেন্ডার অনুযায়ী উনিশশো বিয়াল্লিশ সালের পয়লা বৈশাখ টিকিটটা কাটি তাহলে এই বাসটা যখন ইংল্যান্ডে গিয়ে থেকবে তাহলে ইংল্যান্ডে যাওয়ার পর ইংল্যান্ডে কোন ক্যালেন্ডার চলছে না ইংল্যান্ডে কিন্তু গ্রেগরিয়ান ক্যালেন্ডার চলছে ভালো করে বুঝবি যদি ভারতবর্ষ থেকে একজন ব্যক্তি এই শাখা ক্যালেন্ডার অনুযায়ী টিকিট কাটে এবং সে বাসে করে ইংল্যান্ড যায় সে যদি কুড়ি দিন কি পঁচিশ দিন পর ইংল্যান্ড গিয়ে থাকে তাহলে ইংল্যান্ডে যখন ঠেকবে সে তো শাখা ক্যালেন্ডার চলবে না যখন তাকে টিকিট দেখতে চাইবে তখন সে কি দেখাবে শাখা ক্যালেন্ডার মোটেই না তখন সে ওখানে ওখানে কিন্তু দেখা হবে গ্রেকরিয়ার ক্যালেন্ডার অনুযায়ী যে এনি কবে গাড়িতে উঠেছেন আর কবে নামলেন তাহলে এই প্রবলেমস থাকবে কিন্তু যদি গোটা ওয়ার্ল্ডে একই ধরনের একটা ক্যালেন্ডার থাকে তাহলে কিন্তু আমরা এক দেশ থেকে অন্য দেশ যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে ক্ষেত্রে কমিউনিকেশনের একটা গ্লোবাল গ্লোবাল ব্যাপার তৈরি হয়েছে বর্তমানে মানে গ্রাম গ্লোবাল ভিলেজ যেটা বলা হয় বিশ্ব গ্রাম সেই যে গ্লোবাল একটা ব্যাপার তৈরি হয়েছে গোটা ওয়ার্ল্ড এর মধ্যে সেটা যদি একটা ক্যালেন্ডার বা একটা সিস্টেমে চলে তাহলে কিন্তু সবাই সুবিধা হবে তাহলে বর্তমানে গোটা বিশ্বের মানুষ আজকে গ্রেগরিয়ান ক্যালেন্ডারটাকে কমন ক্যালেন্ডার কমন ক্যালেন্ডার আমার বলছি গোটা বিশ্বের মানুষ এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারটাকে কমন কমন ক্যালেন্ডার হিসাবে গ্রহণ করেছে সেটা কেন গ্রহণ করেছে আমি বললাম যে একটা সিস্টেমে চলতে গেলে একটা ক্যালেন্ডার অনুযায়ী চলতে হবে একটা চায়নার মানুষ একটা ধরো পাকিস্তান বা একটা মুসলিম দেশের মানুষ সেটা হিজরি ক্যালেন্ডার অনুযায়ী সে এখন অন্যদের যাত্রা করছে তাহলে সে যখন সেই দেশে যাবে সেখানে কি দেখবে গেগরিয়ান ক্যালেন্ডার তখন সমস্যা হবে এক্ষেত্রে যেহেতু গোটা ওয়ার্ল্ড এর বেশিরভাগ দেশ গেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী চলত তাই বাকি দেশগুলো বাধ্য হয়েছিল গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করতে ক্লিয়ার তাহলে এখনো পর্যন্ত আমি বুঝতে মানে এটা বোঝাতে পারলাম যে গোটা ওয়ার্ল্ড এ ক্যালেন্ডার কমন ক্যালেন্ডার আকার ধারণ করেছে ঠিক আছে এবার কাম টু দ্য টপিক এবার আমরা আসবো বিসিই আর সিই পুরো বিষয়টা নিশ্চয়ই বলতে পারলাম এখন প্রশ্ন হচ্ছে যেহেতু গোটা বিশ্বে এখন আর ধর্মকে গুরুত্ব দেওয়া হয় না এখন গোটা বিশ্বে ধর্মকে গুরুত্ব দেওয়া হয় না এখন একটা জিনিস হচ্ছে কি না নিরপেক্ষতা ধর্ম সেকুলার চিন্তা গোটা বিশ্বে একটা চিন্তা যে গুরুত্ব দেওয়া হয়েছে কি সেকুলার থিংকিং আই মিন ধর্ম নিরপেক্ষ চিন্তাভাবনা সেই চিন্তাভাবনার ভাবনার সে আমরা কিন্তু বিসি শব্দটা ব্যবহার করতে চাইছি না গোটা ওয়ার্ল্ড এর যে সব বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে কিন্তু কি না ধর্ম নিরপেক্ষ শিক্ষা শিক্ষাদানের কথা বলা হচ্ছে আর বিসির ফুল ফর্ম কি ছিল না বিসির ফুল ফর্ম ছিল বিফোর ক্রাইস্ট তাহলে এই ক্রাইস্টটা কাদের না যিশু কিন্তু আমাদের নয় যিশু হচ্ছে কাদের না যারা খ্রিস্টান ধর্মের মানুষ সেজন্য প্রতিবাদ তোলা হচ্ছে যে বিসি বিসি এই যে গোটা ওয়ার্ল্ডের যে আমরা টাইম বা ক্যালেন্ডার গণনা গ্রহণ করেছি সেই ক্যালেন্ডার গণনায় কোনো ধর্মকে ছুঁয়ে দিয়ে কোনো ধর্মকে চাপিয়ে দেওয়া যাবে না এমন একটা নাম বা এমন একটা নাম সেখানে দিতে হবে যাতে সেখানে কোনো ধর্মের ছাপ না থাকে তো সেই জন্য এই বি নাম পরিবর্তন করে বর্তমানে নাম রাখা হয়েছে কি না বর্তমানে নাম রাখা হয়েছে বিসি এখানে ফুল ফর্ম কথা কি হলো না বিসি এর ফুল ফর্ম কোথা হয় বিফোর বি ফর বিফোর সি ফর কমন কমন ই ফর এরা ই আর এ ওকে তাহলে বি যেটা আমরা বলছিলাম বিফোর ক্রাইস তাহলে বিফোর ক্রাইসটা বর্তমানে কি ব্যবহার করা হচ্ছে বি তার অর্থ একটাই যে বিফোর বিফোর কমন ই ফর এরা বিফোর কমন এরা এই শব্দ ব্যবহার করা হোক ধর্মর বিষয়টা তুলে দেয়া হোক আর সিই এখানে এডির পরিবর্তে ব্যবহার করা হচ্ছে সিই এডি হচ্ছে অ্যান্ডমিনি তার পরিবর্তে ব্যবহার করা হচ্ছে সিই সির ফুল ফর্ম হচ্ছে কমন এরা তাহলে বিসি এর ফুল ফর্ম হচ্ছে কি বিসি এর ফুল ফর্ম হচ্ছে বিফোর কমন এরা আর সি এর ফুল ফর্ম হচ্ছে কমন এরা এই দুটো শব্দকে ব্যবহার করা হোক এখানে এই দুটো শব্দের মধ্যে কিন্তু আমরা কোথাও কোনো ধর্মের ছাপ পাচ্ছি না সে হিন্দু ধর্মই হোক মুসলিম ধর্ম হোক খ্রিস্টান ধর্ম হোক কারো কাছে কোনো আর দাবি বা কোনো সমস্যা থাকছে না ওকে তো এতক্ষণ আলোচনা করলাম আমার মনে হয় মাথায় বিষয়টা গেছে যে কেন আমরা আজকে বিসি আর পরিবর্তে ব্যবহার করলাম এই ভিডিওতে আমি টেনে একটা জিনিস আলোচনা করতে চাইছি আমি আমি এখানে হিন্দুদের একটা আমি হিন্দুদের একটা ক্যালেন্ডার নাম বললাম সেটা কি ক্যালেন্ডার না সেটা হচ্ছে শাখা ক্যালেন্ডার বা সব ক্যালেন্ডার আমি এই আমি এটা ইউজ করেছি কিন্তু আমাদের বাঙালিদের একটা আমাদের বাঙালিদের কিন্তু আমরা কিন্তু বর্তমানে ক্যালেন্ডার করি না আমরা বর্তমানে একটা বাংলা ক্যালেন্ডার ইউজ করি যেটার বাংলা মাসগুলো বৈশাখ জ্যৈষ্ঠ ভাদ্র আশ্বিন কার্তিক যা যা রয়েছে আমার নেক্সট ভিডিওতে আমি আমাদের এই ক্যালেন্ডার এই যে বাংলা যে ক্যালেন্ডার আছে সেখানে বাংলা ক্যালেন্ডার এখানে কিন্তু বাংলা ক্যালেন্ডারের কোন উল্লেখন করলাম না এই যে বঙ্গাব্দ আজকে কত চলছে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকে চলছে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তো এই যে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এর জিরোটা কোথায় প্রশ্ন হচ্ছে বঙ্গাব্দ এর জিরো কোথায় আমি ভিডিওতে তোমাদেরকে এই যদি আগ্রহ দেখাও আজকের ভিডিও কেমন লাগলো আজকের অন্যরকম পড়তে চাইলাম আমি চাইলাম যে আজকে সাবজেক্ট থেকে বেরিয়ে যাই সাবজেক্ট থেকে বেরিয়ে গিয়ে একটা নতুন অন্য টপিক আলোচনা করে যে টপিকটা তোমাদের একটু ভালো লাগবে শুনতে ইচ্ছা করে ভালো লাগবে একটা ইনফরমেশন মানে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম আর আমার নেক্সট ভিডিও আলোচনা থাকবে যে হিন্দুরা যে বঙ্গাব্দ আমরা বাঙালিরা যে বঙ্গাব্দ ইউজ করি সেই বঙ্গাব্দে আজকে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এই চোদ্দশো একত্রিশ সবাই যেমন একটা জিরো সাল ল্যান্ডমার্ক আছে যে সাল থেকে টাইমটা ধরা হয় সেই বঙ্গাব্দের ক্ষেত্রে এই জিরোটা কোথায় আমার নেক্সট দিনের ভিডিও ক্লাসে আমি এইটা নিয়ে আলোচনা করব আজকে এই পর্যন্ত তোমাদের যদি বিষয়টা ভালো লাগে যদি খুব ইন্টারেস্টিং লাগে তো আমি আমি চাইব দেখে চলেছ না ভিডিওটা দেখে একটা লাইক দিতে ইচ্ছা করে যদি তোমাদের ব্যাপার ব্যক্তিগত ব্যাপার দাও আর একটা একটা কমেন্ট করো যে এই বিষয়টা আমি স্টার্ট করবো কিনা কারণ অন্যভাবে অন্য ভিডিও আজকে প্রথম আপলোড করলাম আমি ইতিহাস সাবজেক্ট বিষয় আজকে প্রত্যেকদিন সাবজেক্ট নিয়ে আলোচনা করা হয় আজকে সাবজেক্টের বাইরে গিয়ে আমি একটা নতুন টপিক বা নতুন ইনফরমেশন ভিডিও করলাম দেখা যাক এই ভিডিওটা তোমাদের কতটা পছন্দ হয় যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমি নেক্সট দিন থেকে সাবজেক্টের পাশাপাশি আমি এরকম কিছু ইতিহাস রিলেটেড ইনফরমেশন ভিডিও দেব ঠিক আছে আজকে এই পর্যন্ত সবাই কি বলবো এই ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে যাতে সাবস্ক্রাইবারটা পারে আর স্কিপ না করে পুরোটা দেখবে আশা করি ভালো লাগবে ঠিক আছে ওকে